আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি ঝটপট ডিমের তরকারি রান্নার রেসিপি। এটা আপনারা খুবই সহজে স্বল্প সময়ে করতে পারবেন। তো চলুন দর্শক আমরা রেসিপিটি দেখে নিই। প্রথমে এক চুলা অন করে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এটা গরম হলে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এক কাপ পরিমাণ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ, তা দিয়ে দিচ্ছি। এটা আমি হালকা করে বাদামি করে নিচ্ছি। এর মধ্যে আমি 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 6টি ডিম, যা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এরপরে ডিমটা আমি হালকা করে এখানে ভেজে নিচ্ছি। যেহেতু এটা ঝটপট রেসিপি, তাই আমি এখানে ডিমটা ভেজে নিয়েছি। হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এখানে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এরপরে দিয়ে দিচ্ছি আমি পানি কষানোর জন্য। এরপরে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এরপরে সবগুলো উপকরণ একসাথে নেড়ে দিচ্ছি। মিক্সড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা উপকরণগুলো। অতি সাবধানতার সাথে নেড়ে দিচ্ছি আমি। এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা 1টা, আমি 2 ভাগ করে নিয়েছি, এটা ফ্লেভার আনতে সাহায্য করবে। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 2টো। এরপরে আমি প্রায় 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পরে আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপরে আমি আবারও ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর হয়ে গিয়েছে আমার ডিমের রেসিপি। থ্যাংকস ফর ওয়াচিং।